আপনার রোগটা কি ধরা পড়েছিল? এসপিএ এসপিএ তার মানে এটা হচ্ছে এক ধরনের আর্থ্রাইটিস যেটা আপনার ধরা পড়েছিল এবং এটার কারণে আপনি প্রায় ডিসেবল হয়ে গিয়েছিলেন। আচ্ছা, তো স্যার আপনাকে কি করেছিলেন, ওষুধ দিয়ে দিয়েছিলেন? পরে আমি বলছি স্যার আমার রিপোর্টগুলো দেখে আপনি ওষুধ দেন, ওষুধ খেয়ে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, তারপরে স্যার বলছিল ঈদের পরে আইসো, ঈদের পরে আর আসতে পারি নাই লকডাউন। কিন্তু আপনি স্যারের দেওয়া যে ওষুধগুলো আছে সেগুলো আপনি খাচ্ছেন? সেই ওষুধগুলো খাইতেছি আমি। আচ্ছা, খাওয়ার পরে? খাওয়ার পরে আমরা জানি যে আপনি সেই ওষুধগুলো নিয়ে চলে গিয়েছেন এবং আপনি ওষুধ খেয়েছেন এবং ওষুধ খাওয়ার পরে আপনার সেই শারীরিক অবস্থা, পা ফুলার কি অবস্থা ছিল? পায়ের ফুলার অবস্থা ভালোই ছিল। এরপরে মাঝে দিয়ে আপনার 15 দিন মতো ওষুধ খাইছি, দেই ভালোর দিকে আমি নামাজ পড়তে গেছি আবার ফুলে গেছে। আচ্ছা, আবার ফিরাইছে ফুলাটা, এরকম ফুলে গেছে, ব্যথাও করতো। কিন্তু আপনার যে সমস্যাটা যেটা আপনার মালয়েশিয়ায় ধরতে পারেনি, বাংলাদেশে এসেছেন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, সেখানেও তারা ধরতে পারেনি যে আপনার আসলে এই আর্থ্রাইটিস। আসলে এটা সিম্পল একটা জিনিস, তারা কেন আসলে এটা ধরতে পারেনি বা এটা কেন ট্রিটমেন্ট করেনি এটা আসলে আমাদের বোধগম্য হচ্ছে না। স্যারের ওষুধ খাওয়ার পরে, এই যে স্যারের কাছ থেকে ওষুধ নিয়ে গেছেন এবং ওষুধের ট্রিটমেন্ট নিয়েছেন, আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক আগের চেয়ে অনেক ভালো আছি। আপনি কি স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন, পা কি ফুলে আছে আপনার? আমি আগেও হাঁটাচলা করতে পারতাম, বসলে উঠতে পারি না। আচ্ছা, এখন সেটা করতে পারি? এখন সেটা করতে পারি আলহামদুলিল্লাহ। তার মানে আপনি ওষুধেই এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন এবং স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন? স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, এই নামটার সাথে আসলে বর্তমান সময়ে আমরা কম বেশি সবাই আসলে পরিচিত, বিশেষত যারা এই ধরনের সমস্যাগুলোতে যারা ভুগছেন। আমরা অসংখ্য অসংখ্য ফোন পাই, অসংখ্য SMS পাই, তার ভিতর একটি কথা, তার ভিতর যে তাদের যে সমস্যাগুলো আছেন তারা চেষ্টা করেন তাদের এই সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং পাশাপাশি আমরা যেটা পাই, অসংখ্য অসংখ্য দোয়া পাই, অসংখ্য আশীর্বাদ পাই আমরা। এবং আমাদের এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সেই কোভিডের প্রথম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত স্টিল উনি একটা দিন উনি বাদ দেননি, প্রতিটা সময় উনি চেষ্টা করেছেন এই সময়টাতে রোগীদেরকে যথাসম্ভব চিকিৎসা দেওয়ার জন্য। যেখানে আমরা অনেক ডক্টরকে আমরা দেখেছি যে যারা চিকিৎসা না দিয়ে তারা ঘরে বসেছিলেন এবং তাদের সাথে সরাসরি কথা বলা যেত না, টেলিকনফারেন্সে তাদের সাথে কথা বলতে হতো, যে জিনিসটা আসলে অনেকেই হয়তো সঠিক চিকিৎসা থেকে তারা বঞ্চিত হতেন। বাট আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান উনি কখনোই এই বিষয়গুলোতে উনি ভয় পেতেন না। ওনার একটি কথা ছিল, আমার যা হওয়ার তাই হবে, কিন্তু ব্যথার যারা রোগী আছেন তাদের কি হবে, তারা যে দীর্ঘ সময় তারা যে ব্যথা নিয়ে তারা কষ্ট পান তাদের কি হবে। এবং সেই চিন্তা থেকে উনি চেষ্টা করে গেছেন অক্লান্তভাবে এবং এখন পর্যন্ত উনি চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে সেই সেবা দিয়ে যাওয়ার জন্য। দর্শক, সেই সেবা দেওয়ার একটি নমুনা আজকে আমাদের সাথে আসলে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন, আমাদের সাথে এখানে বসে আছেন আমাদের এই ভাই, যিনি একদম সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ ছিলেন, স্বাভাবিক সব কাজকর্ম উনি করতেন, বাট হঠাৎ করেই উনি অসুস্থ হয়ে যান। দর্শক, ওনার কাছ থেকে শুনি কি হয়েছিল এবং এখন উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ নূরে আলম। নূরে আলম, কোথায় থাকেন আপনি? আমি দেশের বাইরে থাকতাম, মালয়েশিয়া। মালয়েশিয়া প্রবাসী। আচ্ছা, বাংলাদেশে কোথায় আপনার বাড়ি? আমাদের বাড়ি চাঁদপুরে। চাঁদপুরে। আচ্ছা, কি হয়েছিল এবং এটা কতদিন আগে যদি আমাদেরকে বলেন? আজ থেকে 10-11 মাস আগে। আমি মালয়েশিয়াতে একটা গার্মেন্টসে কাজ করতাম আমি। আচ্ছা, তো ওই গার্মেন্টসে আপনার আছে না, কোম্পানি চেঞ্জ করে দিবে, আমার 3 বছর হয়ে গেছে কন্ট্রাক্ট শেষ। তো আমি বাংলাদেশে পাঠাই দিব, কন্ট্রাক্ট শেষ বাংলাদেশে পাঠাই দিবে। তো আমি চিন্তা করে বাংলাদেশে গিয়ে কি করব, অন্য একটা কোম্পানিতে চলে যাই গিয়ে কাজ করি। ওই জায়গায় আবার বসে কাজ করতাম এসির ভিতরে, আপনি টেলার্সের কাছে আর প্যান সিলাইতাম। আপনার দীর্ঘ সময় বসে থাকতে হতো? দীর্ঘ সময় বসে থাকতাম। তো ওই কাজটা ছাইরা আমি অন্য জায়গায় গেছি, আপনার আছে না সোফা, সোফা এরপরে আপনার খাট, দান দিয়ে আমি খাটগুলো আছে না স্টার জলসায় যে খাটগুলো বানায়, ওই খাটগুলো বানানোর কাজে গেছিলাম। ওই জায়গায় দীর্ঘ সময় দাঁড়ায় কাজ করতে হয়। আপনার এই যে বাটনগুলো হয় না, ডিজাইন করে যে ওই বাটনগুলো আপনার
মেশিনে টাই না লাগাইতে হয় দাঁড়াইতে আচ্ছা ওইখান থেকে আমার এই ব্যথাটা শুরু হয়ে গেছে একটু পরিশ্রমের কাজ পরিশ্রমের কাজ দাঁড়ায় থাকতে হয় আপনার 14 ঘন্টা 15 ঘন্টা আচ্ছা সকাল 8টা থেকে রাতে 11:30টা অনেক সময় দাঁড়ায় থাকতে হয় আচ্ছা ওই দাঁড়ায় কাজ করাতে আমার পাগুলো ফুলে গিয়েছিল হঠাৎ করে আপনি দেখছেন যে ফুলে গেছে ফুলে গেছে আর ব্যথা করে নিচে বসতে পারি না বসলে উঠতে পারি না এর আগে তো আপনার এই ধরনের কোনো সমস্যা কখনো হয়নি আগে কখনোই ছিল না মানে একদম স্বাভাবিক সব কাজ করতে স্বাভাবিক সবই কাজ করতাম তো যখন ফুলে গেল প্রাথমিকভাবে কি করেছিলেন বা কোনো ডাক্তারের কাছে গিয়েছেন মালয়েশিয়া অনেক ডাক্তার দেখাইছি আচ্ছা কোন এরা ওষুধ দেয় একটার পর একটা ওষুধ চেঞ্জ করে দেয় আচ্ছা আর দুই এক মাস দেড় মাস পরে গেলে আপনার ব্লাড টেস্ট করাইতো এক্সরে করাইতো এক্সরে কোনো রোগই ধরা পড়ে না আচ্ছা এরা বলতেছে আপনি বাংলাদেশে চলে যান মানে মালয়েশিয়া থেকে আপনাকে বলছে দেশে এসে চিকিৎসা নিতে দেশে চিকিৎসা নিতে এরা বলতেছে আর তোমার হাঁটুর বাটি ক্ষয় হয়ে গেছে এবং হাঁটুর বাটি নষ্ট হয়ে গেছে ও ও পরবর্তীতে আপনি কি করেছেন যখন দেখছেন যে এত খারাপ অবস্থা হয়ে গেছে এত খারাপ অবস্থা আর আমি যে এই সময় অসুস্থ হইছি এই সময় তো করোনায় আক্রান্ত মালয়েশিয়া পুরো পৃথিবী আক্রান্ত লকডাউন তো এই আমি অ্যাফারমিন নিলাম আর টিকিট কাটার জন্য আচ্ছা তো টিকিট কাটার জন্য অনেক দিন চেষ্টা করে 3 মাস পরে গিয়ে টিকিট পেয়েছি আচ্ছা এর মাঝে দিয়ে ওষুধ খাইতেছি ডাক্তারতে ডাক্তারের কাছে যাইতেছি আসতেছি ওষুধ খাইতেছি আচ্ছা এরা বসে বলল তুই এইভাবে ওষুধ খা এত টাকা বেতন পাস 30-35,000 টাকা বেতন পাস টাকা তো সবই চলে যায় ওষুধই চলে যাচ্ছে ওষুধই চলে যাইতেছে তোর কাছে কষ্টের জন্য এসেছেন যে পরিবারকে সাহায্য করবেন সেটা আর কোনো কিছু হচ্ছে না কোনো কিছু হইতেছে বরং আরো দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে দিনের দিন খারাপের দিকে চলে যাইতেছে আর বসে ওই জায়গায় বসে বলতেছে তোর তো ডেলি আমার নেওয়া সম্ভব না আচ্ছা তোরে একদিন নিয়ে যাবো আরেকদিন আনবো এটা আমার সম্ভব না অনেক তুই দেশে চলে যা দেশে গিয়ে চিকিৎসা করে দে এতগুলো টাকা খরচ করে এসেছেন আবার এখন চলে যেতে হচ্ছে হ্যাঁ আচ্ছা সেই চিন্তা করে আপনি দেশে চলে আসেন দেশে চলে টিকিট করে দেশে চলে আসেন দেশে আসার পর কি করেছিলেন আমি মালয়েশিয়া থাকা অবস্থায় আপনার ইউটিউব আছে না ইউটিউবে চার্জ দিয়ে আমি ডাক্তার শফিকুল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখতাম আচ্ছা এই ব্যথাগুলো কিভাবে হয় আর কি করলে আপনার এই ব্যথাগুলো চলে যায় আচ্ছা অনেক দিন ধরে এইগুলো আপনি খুঁজতে থাকছিলেন হ্যাঁ দেখতাম তো এই বিদেশ থেকে আসার পরে আপনার আমি বাড়িতে আসছি আম্মু আব্বুর মন্দ অন্যরকম জানেন না অবশ্যই হ্যাঁ এরা বলতেছে অমুক জায়গায় একটা ভালো ডাক্তার আছে ওখানে দেখাই আচ্ছা তারপরে আমি গেলাম এখানে গেছি আর টেস্ট দিল অনেকগুলো টেস্ট দিছে প্রায় 2-2,500 টাকা টেস্ট দিছে ওই টেস্টগুলো আপনার রিপোর্ট এরা কিছুই পায় না এখানেও কিছু পাচ্ছে না আচ্ছা ওইখানেও কিছু পাচ্ছে না এরপরে ওষুধ খাইতেছি আপনার যত ওষুধ খাই ব্যথাটা কমে ফুলাটা কমে ও আচ্ছা এরপরে ওই ওষুধ খাইলাম এক মাস বাড়িতে আসিয়া বাড়িতে আসিয়া এরপরে আম্মু বলতেছে আমার চাচা নাকি ভালো হয়েছে আরেক জায়গায় আচ্ছা ওই জায়গায় নিয়ে গেল ওইখানেও গেলে ওইখানে যে যেখানে বলতেছে যে যেখানে বলতেছে ওইখানে যাইতেছি এরপরে ওই জায়গায় গিয়ে ওষুধ খাইলাম প্রায় 15 দিন ভালো হয় না কোনো লাভ নেই এরপরে আমার ছোট ভাই আবার ছোটজন আয়ে পরে সেকেন্ড ইয়ারে পরে এরে বললাম দেখ সবার ফ্যামিলি সবারে বললাম আরই এরকম এরকম একটা ডাক্তার আছে মালয়েশিয়া ইউটিউবে চার্জ দিয়ে দেখছি অমুক জায়গায় বয় ওই জায়গায় যায় দিয়ে কি হয় অবস্থা আর কোনো ডাক্তার দেখাম না ছোট ভাই বলতেছে এখন বর্তমানে লকডাউন তুমি কিভাবে যাইবা আচ্ছা লকডাউন ছাড়লে এরপরে যাইও আচ্ছা এরপরে লকডাউন ছাড়ে না আপনার আপনার শনিবারে লকডাউন ছাড়ছিল ঈদের আপনার 4-5 দিন আগে হ্যাঁ হ্যাঁ ওই সময় আমি ডাক্তার শফিকুল্লাহ প্রধান স্যারের লগে দেখা করছি আচ্ছা সেই সুযোগে আপনি আসেন আপনার রোগটা কি ধরা পড়েছিল এসপিএ তার মানে এটা হচ্ছে এক ধরনের আর্থ্রাইটিস যেটা আপনার ধরা পড়েছিল এবং এটার কারণে আপনি প্রায় ডিসেবল হয়ে গিয়েছিলেন আচ্ছা তো স্যার আপনাকে কি করেছিলেন ওষুধ দিয়ে দিয়েছিলেন পরে আমি বলছি স্যার আমার এই রিপোর্টগুলো দেখে আপনি ওষুধ দেন ওষুধ খাইয়ে দেখি কি অবস্থা হয় এরপরে স্যার বলছিল ঈদের পরে আইসো ঈদের পরে আর আসতে পারি নাই লকডাউন কিন্তু আপনি স্যারের দেওয়া যে ওষুধগুলো আছে সেগুলো আপনি খাওয়া সেই ওষুধগুলো খাইতেছি আমি আচ্ছা খাওয়ার পরে আমরা জানি যে আপনি সেই ওষুধগুলো নিয়ে চলে গিয়েছেন এবং আপনি ওষুধ খেয়েছেন এবং ওষুধ খাওয়ার পরে আপনার সেই শারীরিক অবস্থা পা ফুলার কি অবস্থা ছিল পায়ের ফুলার অবস্থা ভালোই ছিল এরপরে মাঝে দিয়ে আপনার 15 দিন মতো ওষুধ খাইছি দেই ভালোর দিকে আমি নামাজ পড়তে গেছি আবার ফুলে গেছে আচ্ছা আবার ফিরাইছে ফুলাটা এরকম ফুলে গেছে ব্যথাও করতো কিন্তু আপনার যে সমস্যাটা যেটা আপনার মালয়েশিয়ায় ধরতে পারেনি
বাংলাদেশে এসেছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, সেখানেও তারা ধরতে পারেনি যে আপনার আসলে এই আর্থ্রাইটিস। আসলে এটা সিম্পল একটা জিনিস, তারা কেন আসলে এটা ধরতে পারেনি বা এটার কেন ট্রিটমেন্ট করেনি এটা আসলে আমাদের বোধগম্য হচ্ছে না। স্যারের ওষুধ খাওয়ার পরে, যে স্যারের কাছ থেকে ওষুধ নিয়ে গেছেন এবং ওষুধের ট্রিটমেন্ট নিয়েছেন, আপনি কেমন আছেন? হ্যাঁ, আগের চেয়ে অনেক ভালো আছি। আপনি কি স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন, পা কি ফুলে আছে আপনার? আমি আগেও হাঁটাচলা করতে পারতাম, বসলে উঠতে পারি না। আচ্ছা, এখন সেটা করতে পারি? এখন সেটা করতে পারি আলহামদুলিল্লাহ। তার মানে আপনি ওষুধেই এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন এবং স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছেন? স্বাভাবিক সব কাজকর্ম করতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন, যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন দেশ এবং দেশের বাইরে। আমি দর্শক ভাইদের জন্য বলতেছি, আমি মালয়েশিয়া দীর্ঘ অনেক দিন যাবত অসুস্থ ছিলাম, অনেক ডাক্তার দেখাইছি, তারপরেও সুস্থ হয়নি। এরপরে আমার বস বলল, তুই বাংলাদেশ চলে যা, বাংলাদেশ গিয়ে তুই চিকিৎসা নি। বাংলাদেশ এসে অন্যান্য ডক্টরের চিকিৎসা নিয়েছি এক দেড় বছর, এক মাস দেড় মাস। এরপরে ডাক্তার শফিকুল্লাহ প্রধান স্যারের কাছে আসছি, ওষুধ দিছে, চিকিৎসা করছে, অনেকটাই ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। দর্শক দেখুন, এই যে আমাদের এই ভাই, উনি দীর্ঘ একটা সময় উনি কাটিয়েছেন প্রবাস জীবনে এবং যখন ওখানে উনি প্রায় একদম প্রায় ডিজেবল অবস্থা হয়ে গিয়েছেন। দেখুন, আপনি যখন ডিজেবল হয়ে যাবেন, আপনি যখন কর্মক্ষম আর থাকবেন না, তখন দেখা যাচ্ছে যে আপনার আশপাশের কেউ আসলে আপনাকে আর সহজভাবে নিবে না। দেখুন, ওনাকে যেখানে হসপিটাল থেকে বলেছে আপনি দেশে চলে যান, উনি যার আন্ডারে কাজ করতেন তিনিও বলেছেন দেশে চলে যান, অগত্যা উনি দেশে চলে আসেন। এবং দেখুন, এতদিন পর্যন্ত উনি ধরতেই পারেননি যে ওনার কী রোগ। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আফটার ট্রিটমেন্ট এই ধরনের পেশেন্টরা আসলে কেমন থাকেন বা কী ধরনের অবস্থায় তারা থাকে। তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই ভাই, যিনি দীর্ঘ একটা সময় উনি স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন এবং নেওয়ার পরবর্তী অবস্থায় উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। আজকে স্যারের কাছে উনি রিভিউ দিতে এসেছেন যে উনি ভালো আছেন, সুস্থ আছেন, আর বাকিটা তো আপনারা ওনার মুখেই শুনতে পেলেন। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।